আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম নতুন বিপদে ভারত করোনা আর ফাঙ্গাসের মধ্যেই পঙ্গপালের আক্রমণ ফিলিস্তিনি অ্যাকাউন্ট সাংবাদিকদের ব্লক করে দিয়েছে হোয়াটসঅ্যাপ বিশাল যুদ্ধ শুরু করেছে ইরানের তিন বাহিনী বিস্তারিত খবরে জানবেন পরাজয়ের পর হামাস নেতাকে নতুন করে হত্যার হুমকি দিল ইসরায়েল তুরস্ক মিশর ইরান এবং সৌদির পারস্পরিক সুসম্পর্ক ফিলিস্তিনের জন্য গুরুত্বপূর্ণ ভারতে করোনা টিকা নিতে বলে এবার মার খেলেন সরকারি প্রতিনিধিরা সবশেষে জানবেন চীনা নারীরা কেন আর সন্তান নিতে আগ্রহী হচ্ছেন না সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন নতুন বিপদে ভারত করোনা আর ফাঙ্গাসের মধ্যেই পঙ্গপালের আক্রমণ ভারতে করোনা ভাইরাসের মহামারী আর ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণের মধ্যে এবার পঙ্গপালের আতঙ্ক দেখা দিয়েছে দেশটিতে ফিরছে সেই আতঙ্কের দিন ক্ষতি হতে পারে বিঘার পর বিঘা ফসলের মাথায় হাত পড়তে পারে কৃষকদের ফিরে আসছে পঙ্গপালের ঝাঁক মে মাসের শেষ সপ্তাহে দেশের একাধিক জেলায় তাণ্ডব চালাতে পারে পঙ্গপালের দল সরকারের তরফে এমনই সতর্কতা জারি করা হয়েছে গত বছর করোনা পরিস্থিতির মাঝেই উত্তর ভারতের একাধিক রাজ্যে হানা দিয়েছিল পঙ্গপাল ক্ষতি হয়েছিল কয়েক হাজার কোটি টাকার ফসল এবারও কি সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে উত্তর প্রদেশের কৃষি দপ্তরের তরফে জানানো হয়েছে চলতি মাসের প্রথম সপ্তাহে ঝাঁকের ভুকের দল চালাতে পারে তাণ্ডব আর তাই কৃষকদের আগেভাগেই সতর্ক করা হয়েছে এ প্রসঙ্গে আগ্রার কৃষি বিভাগের আধিকারিক প্রবেশ জানিয়েছেন খাবারের খোঁজে চলতি মাসের শুরুতেই পাকিস্তান থেকে কয়েক লাখ পঙ্গপাল এই দেশে ঢুকে পড়েছে

গত শুক্রবার ভোর থেকে তাদের সূত্র সম্পাদক সহ গাজা উপত্যকার বাইরের লোকদের সঙ্গে হোয়াটসঅ্যাপে আলাপ বন্ধ হয়ে যায় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্যমতে গাজার অন্তত জন সাংবাদিক তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন এদের মধ্যে সোমবার দুপুর পর্যন্ত চারজন তাদের অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন এই ঘটনাগুলো হোয়াটসঅ্যাপের মালিক ফেসবুকের ফিলিস্তিন বিরোধী নতুন পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সম্প্রতি ফিলিস্তিনিপন্থী স্ট্যাটাস মেসেজ ও হ্যাশট্যাগ ফেলার অভিযোগ উঠেছে গাজায় ওই সতেরো সাংবাদিকের বারো জন এপিকে জানিয়েছেন তারা খবর সংগ্রহের জন্য হামাসের সামরিক কার্যক্রম সংশ্লিষ্ট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিলেন আল জাজিরের চিফ করসপন্ডেন্ট ওয়াহিল আল দাহিদি জানান গত শুক্রবার ভোর থেকে তিনি তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ঢুকতে পারছিলেন না পরে সোমবার তা আবারও চালু হয়েছে তিনি জানান সাংবাদিকরা হামাস সংশ্লিষ্ট গ্রুপে যুক্ত হন কেবল সংবাদ সংগ্রহের জন্যই দাহৈদির সহকর্মী জাকুত হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের এমন আচরণকে বিরক্তিকর ও অনৈতিক বলে মন্তব্য করেছে আল জাজিরার এই সংবাদদাতা জানান তিনি ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হবে বলেও একাধিকবার সতর্ক বার্তা পেয়েছেন ফিলিস্তিনের সাংবাদিক ব্যবহারবিধি ভঙ্গ করেছেন বলে দাবি করেছে ফেসবুক কর্তৃপক্ষ বিশাল যুদ্ধ শুরু করেছে ইরানের তিন বাহিনী স্কাইশিল্ড ওয়ান ফোর জিরো জিরো নামে বিশাল আকারের যুদ্ধ মহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী কতদিন এই মহড়া চলবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি এতে অংশ নিয়েছে দেশটির সেনা বিমান ও নৌবাহিনীর র্যাপিড রেসপন্স ও ইলেকট্রিক ওয়ারফেয়ার ইউনিট পার্স টু জানায় যৌথ মহড়ায় নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে মহড়া পরিচালনায় ইস্পাহান প্রদেশে অস্থায়ী সদর দপ্তর স্থাপন করা হয়েছে এ বিষয়ে ইরানি সামরিক বাহিনীর উপপ্রধান সমন্বয়ক অ্যাড অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেন সাম্প্রতিক বছরগুলোর মোহরার চেয়ে এবারের মহড়া বেশ ভিন্নতর এতে সবচেয়ে বাস্তব ভিত্তিক অনুশীলন করেছে ইরানিরা ইরানি সামরিক বাণিজ্যে যুক্ত হওয়া সর্বশেষ অস্ত্র ও সরঞ্জামগুলো দেখা যাবে বিশাল এই মহড়ায় অস্ত্র শিল্পের সাম্প্রতিক সফলতাও প্রদর্শন করা হবে মোহরায় এরিয়াল ইন্টারসেপশন ও সাইবার ডিফেন্স অপারেশন পরিচালিত হবে জানিয়ে অ্যাডমিরাল সাইয়ারি বলেন শত্রুর বিমান দ্রুত ও নিখুঁতভাবে শনাক্ত করার সম্ভাব্যতা যাচাই করা হবে এদিকে আধুনিক যুদ্ধে ইলেকট্রিক ওয়ারফেয়ারের ক্ষেত্রে নানা দিক তুলে ধরে তিনি বলেন সময়ের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করেছে তেহরান পরাজয়ের পর নতুন করে হামাস নেতাকে হত্যার হুমকি দিল ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েলের অর্থমন্ত্রী ও উগ্রপন্থী লিগুদ পার্টির সিনিয়র সদস্য ইসরায়েল কাজ ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনোয়ারকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে বিজয়ের পর গাজা উপত্যকার রাস্তায় নেমে সিনোয়ার বিজয় মিছিলে অংশ নেওয়ার পর ইসরায়েলি মন্ত্রী এই হুমকি দিলেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর কাছে পরাজয়ের পর ইসরায়েল অনেকটা রাজনৈতিক ডামাডলের মধ্যে পড়েছে এরই মধ্যে সিনোয়ারকে হত্যার হুমকি দিলেন ইসরায়েল কাজ তিনি অত্যন্ত দৃষ্টতাপূর্ণ ভাষায় বলেন যদি দুই পক্ষের মধ্যকার যুদ্ধবিরতির চুক্তির সামান্যতম লঙ্ঘন হয় তাহলে ইয়াহিয়া সিনোয়ারের মাথা সাইবে ইসরায়েল হামাসের সঙ্গে যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে তাতে সিনোয়ারকে ইসরায়েলি হত্যা থেকে দায় মুক্তি দেওয়া হয়নি তিনি ইসরায়েলি সেনা হাদার গোল্ডিন ও অরণ সাউলের মৃতদেহ ফেরত দেওয়া এবং আটক সেনা এভেরা মেনগিস্ত ও হিসামে সাইদের মুক্তি দাবি করেন তিনি বলেন ইসরায়েল এসব সেনাকে হামাস আটক রেখেছে তুরস্ক মিশর ইরান ও সৌদির পারস্পরিক সুসম্পর্ক ফিলিস্তিনের জন্য গুরুত্বপূর্ণ তুরস্ক মিশর ইরান এবং সৌদির পারস্পরিক সুসম্পর্ক ফিলিস্তিনের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া মিশর ইরান এবং সৌদি আরবের সাথে তুরস্কের পারস্পরিক সুসম্পর্ক মুসলিম বিশ্ব এবং ফিলিস্তিনি স্বার্থে ইতিবাচক প্রভাব ফেলে বলে উল্লেখ করে ফিলিস্তিনের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন তুরস্ক সহ উল্লেখিত দেশগুলোকে তারা এই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে সোমবার তুরস্কের দৈনিক হাবের তুর্কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন ইসমাইল হানিয়া বলেন ফিলিস্তিনিরা মিশর এর সাথে তুরস্কের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠাকে সমর্থন করে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বাইশে মে নির্বাচন স্থগিত করে দেওয়ার ব্যাপারে হামাসের এই নেতা বলেন তারা চান অতি দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হোক কেননা এই পদক্ষেপ ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ বিরোধের অবসান ঘটাবে তাছাড়া নির্বাচনে জয়ী হলেও হামাস যৌথ সরকার গঠন করবে বলে আশ্বস্ত করেন তিনি রাজনৈতিকভাবে ক্ষমতা গ্রহণ করে ফিলিস্তিনিকে নিজেদের আয়ত্তে আনার হামাসের উদ্দেশ্য নয় উল্লেখ করে দলটির রাজনৈতিক শাখার প্রধান বলেন ক্ষমতায় যাওয়ার পর আমাদের সর্বপ্রথম লক্ষ্য হবে আমাদের দখলকৃত ভূখণ্ডগুলোকে সবার আগে মুক্ত করে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সাথে কতিপয় আরব রাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিকরণকে ইসরায়েলি দখলদারিত্বকে তাদের বৈধতা প্রদান বলেও আখ্যায়িত করেন তিনি ভারতে করোনার টিকা নিতে বলে এবার মার খেলেন সরকারি প্রতিনিধিরা ভারতে করোনা মহামারী ভয়াবহ আকার ধারণ করার পাশাপাশি টিকা গ্রহণেও ওয়ানিহা বাড়ছে রোববার উত্তরপ্রদেশ রাজ্যে টিকা নেওয়া থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়েছিলেন গ্রামবাসীরা এবার টিকা নেওয়ার কথা বলতে যে মধ্যপ্রদেশের একটি গ্রামে মার খেলেন সরকারি প্রতিনিধিরা সোমবার করোনার টিকা নেওয়ার প্রয়োজনীয়তা বোঝাতে এবং টিকা নেওয়ার ব্যাপারে উৎসাহিত করতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলার মালিকহেদি গ্রামে গিয়েছিলেন একটি সরকারি প্রতিনিধি দল সেই দলের নেতৃত্বে ছিলেন মহিলা তহসিলদার সেখানে গিয়ে গ্রামবাসীদের আক্রমণের মুখে পড়ে দলটি রীতিমতো মারধর করা হয় বলে অভিযোগ ওই গ্রামে মূলত পারদি সম্প্রদায়ের বাস করোনা টিকা নিয়ে এখনো বহু মানুষের মনের মধ্যে যে ভুল ধারণা গেঁথে আছে তা তুলে ধরেছে এই চিত্র টিকার বিষয়ে এর আগে ওই গ্রামে গিয়েছিল এক প্রতিনিধি দল কিন্তু সেবারও টিকা নেওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন না ওই গ্রামবাসীরা সোমবার ওই দলটি গ্রামে পৌঁছাতেই লোহার রড তরোয়াল নিয়ে তারা করেন গ্রামবাসীরা আঘাতে সেখানকার পঞ্চায়েত সদস্যের স্বামী শাকিল আহমেদ কুরেশি আহত হয়েছেন তার মাথা ফেটেছে যদিও বাকিরা কোনো পালিয়ে বেসেছেন। সেখানে যাও দলের এক সদস্য বলেন তহসিলদার আশাকর্মী স্থানীয় পঞ্চায়েত সদস্য মিলে গিয়েছিলাম গ্রামে কিন্তু প্রায় পঞ্চাশ জনের সশস্ত্র দল আমাদের ঘিরে ধরে এবং তারা করে আহত কুরেশি বলেছেন কোনো কিছু বুঝে ওঠার আগেই গ্রামবাসীরা আমাদের মারতে শুরু করে চীনা নারীরা কেন আর সন্তান নিতে আগ্রহী হচ্ছেন না বিশ্বের অন্যতম পরাক্রমশালী দেশ চীনে জনসংখ্যা কমছে অস্বাভাবিক হারে উনিশশো ষাটের দশকের পর বর্তমান দেশটিতে জন্মহার সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে এজন্য সরকারের জন্ম নিয়ন্ত্রণ নীতি কাজ করছে বলে দাবি করা হচ্ছে শুধু সরকারি নীতিই নয় তার বাইরেও কিছু বিষয় আছে যে জন্য সেখানে দম্পতিরা সন্তান জন্মদানে অনাগ্রহী হয়ে উঠেছে সন্তান না নেওয়ার জন্য বেইজিংয়ের আদিবাসী লিলির উপর চাপ পড়ছে তার মায়ের তা সত্ত্বেও সহসা তিনি সন্তান নিতে চান না লিলি একত্রিশ বছর বয়সী একজন যুবতী দুই বছর আগে বিয়ে করেছেন লিলি বলেন একটি সন্তানকে বড় করতে অব্যাহত যেসব উদ্বেগের মধ্যে থাকতে হয় তার বাইরে আমি আমার জীবনকে পরিচালিত করতে চাই আমার খুব কম পরিচিত জনি আছে যাদের সন্তান আছে আবার যাদের সন্তান আছে তারা এসব সন্তানকে লালন পালন করার জন্য এখন ভালো ন্যানি বা আয়া পাওয়া নিয়ে ভোগান্তিতে আসেন এমনকি ভালো একটি স্কুলে শিশুকে ভর্তি করানো নিয়েও তাদের ভোগান্তির শেষ নেই এসব কিছুতে মনে হয় তারা নিজেদের জীবন নিয়ে বিরক্ত হয়ে পড়েছেন তিনি বলেছেন সন্তান নেওয়ার বিষয়ে তার যে অনুভূতি তা জানতে পারলে তার মা ভেঙে পড়বেন কিন্তু শিশু জন্মদানের জন্য চীনের শহরের যুবক যুবতীদের মধ্যে যে ভিন্ন ধর্মী মনোভাব গড়ে উঠেছে এই ঘটনা তারই প্রতিফলন এর আগের প্রজন্মের সঙ্গে বর্তমান প্রজন্মের মত ফুটে উঠেছে এই মাসের শুরুর দিকে চীনের আদমসুমারী ফল ঘোষণা করা হয় তাতে বলা হয় গত বছর সেখানে প্রায় এক কোটি বিশ লাখ শিশু জন্মগ্রহণ করেছে দুই সালে এই সংখ্যা ছিল এক কোটি আশি লাখ উনিশশো ষাটের দশক থেকে জন্মহারের যে রেকর্ড তার মধ্যে গত বছরের রেকর্ড সবচেয়ে কম সার্বিকভাবে জনসংখ্যা যখন বাড়তে শুরু করে তখন দশকের পর দশক ধরে তার সরকার গৃহীত নীতির কারণে আস্তে আস্তে কমতে শুরু করে এর ফলে যে সময় জনসংখ্যা কমে আসবে বলে ধরা হয় তার আগেই সেই লক্ষ্যে তারা পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে কিন্তু জনসংখ্যা কমে আসার ফলে অন্যরকম একটি সমস্যা বৃদ্ধি পাবে সেখানে বিদ্যমান জনসংখ্যার মধ্যে বয়সের কাঠামোতে পার্থক্য দেখা দেবে যুবকের চেয়ে প্রবীণের সংখ্যা হয়ে যাবে বেশি যখন এমনটা ঘটবে তখন প্রবীণদের সেবা দেওয়ার জন্য পর্যাপ্ত কর্মী বা মানুষ পাওয়া যাবে না ভবিষ্যতে এছাড়া স্বাস্থ্য এবং সামাজিক যত্নের দাবি জোরালো হবে এ অবস্থায় ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের প্রধান নিন ঝিজে সরকারি এক প্রেজেন্টেশনে বলেছেন চীনের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির স্বাভাবিক ফল হল কম জন্মহার দেশ যখন উন্নত হয় তখন জন্মহার কমে যায় শিক্ষা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করার জন্য এক্ষেত্রে উদাহরণ হলো জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো প্রতিবেশী দেশগুলো সেখানে অধিক সন্তান নেওয়ার জন্য সরকার প্রণোদনা ঘোষণা করা সত্ত্বেও কয়েক বছরে সন্তান জন্ম হার রেকর্ড পর্যায়ে কমে গেছে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন চীনের পরিস্থিতি ভিন্ন সেখানে ব্যতিক্রমী এক সংকট দেখা দিয়েছে এরই মধ্যে কারণ যুবকরা বিয়ে করার জন্য একজন কণে খুঁজে পেতে কঠিন অবস্থার মুখোমুখি হচ্ছেন এখনই আর তা তো তাদের জন্য পরিবার শুরু করা নিয়ে চিন্তার কথা ভাবাই যায় না সর্বোপরি চীনে লিঙ্গগত ভারসাম্যতা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে গত বছরের হিসাবে দেখা গেছে নারীদের তুলনায় চীনে পুরুষের সংখ্যা তিন কোটি উনচল্লিশ লাখ বেশি অর্থাৎ এত বিপুল সংখ্যক পুরুষ বিয়ে করার জন্য কণে খুঁজে পাবে না উনিশশো সালে চীনে জনসংখ্যা কমিয়ে আনার জন্য এক সন্তান নীতি গ্রহণ করা হয় এর ফলে এমন সৃষ্টি হয়েছে কারণ বেশিরভাগ পরিবার ছেলে সন্তান নেওয়ার দিকে ঝুঁকে পড়ে তারা মনে করে ছেলে সন্তান হলে সে তাদের দেখাশোনা করবে এর কারণে মেয়ে সন্তান বেশিরভাগ পরিবারের কাছে কাম্য নয় ফলে কোনো যুবতী অন্তঃসত্ত্বা হলে তারা আলট্রাসনোগ্রামে নিশ্চিত হয় নেন তার গর্বে ছেলে না মেয়ে সন্তান যদি গর্ভস্থ শিশু মেয়ে সন্তান শনাক্ত হয় তাহলে তারা জোরপূর্বক গর্ভপাত করে সেই সন্তানকে ফেলে দেন এর ফলে উনিশশো আশির দশক থেকে পরিবারগুলোতে ছেলে সন্তানের জন্ম হতে থাকে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মু ঝেং বলেন এই প্রবণতা বিয়ের বাজারে প্রচণ্ড এক সমস্যা সৃষ্টি করেছে বিশেষ করে এই ক্ষেত্রে যেসব পুরুষের আর্থসামাজিক অবস্থা কম তাদের জন্য সমস্যা আরও বেশি দু সালে চীন সরকার এক সন্তান নীতি বাতিল করে এবং দম্পতিদের দুইটি সন্তান নেওয়া অনুমোদন করে কিন্তু তাতে তেমন কাজ হয়নি দেশে জন্ম হার আরও কমে গেছে